নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, পেজ নম্বর 262 নম্বর পেজ। এর যত এমসিকিউ, শূন্যস্থান, ট্রু ফলস যত যাবতীয় আছে সম্পূর্ণভাবে সলভ করাবো আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, রোমারণে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরের দ্বিগুণ হবে। তো দেখো, অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এক্স টাকা, সুদ আসল সমান সমান কী আছে, 2 × x সমান সমান 2x টাকা, সুদ মানে ইন্টারেস্ট সমান সমান কী আছে, 2x − x সমান সমান এক্স টাকা। তো দেখো, বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান কত আছে, 10% আছে, এটা 10% হবে। তো দেখো সময় চেয়েছে, সময় সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/p × r, ইন্টারেস্ট কত আছে এক্স আছে, মাল্টিপ্লাই 100/p এর মান কত আছে এক্স আছে, মাল্টিপ্লাই আর এর মান কত আছে 10 আছে। তো দেখো এক্স এক্স কেটে যায়, উপরে 100 নিচে 10 দিয়ে ভাগ করলে কত থাকে, 10 থাকে, অর্থাৎ 10%। ঠিক আছে, উপরে একটা শূন্য নিচের একটা যদি শূন্য কেটে যায় তাহলে কত থাকে, 10% থাকে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10%। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 2 এর অঙ্ক। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, কোনো ঋণের ক্ষেত্রে 4 মাস অন্তর সুদ প্রাপ্য হলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কত হবে। তো দেখো কোনো ঋণের ক্ষেত্রে 4 মাস অন্তর সুদ প্রাপ্য হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 3 হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের পর্ব কটা হবে, 3টে হবে। তো খুব ইজি অঙ্ক, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক, x + y = x − y = 5:1 হলে x → y এর মান কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3:2। তো দেখো x + y = x − y = 5:1। তো দেখো আমি কী করেছি, প্রথমে x + y বসিয়েছি, তার নিচে x − y বসিয়েছি, সমান সমান কী করেছি, 5/1 করেছি। তো দেখো আমি প্রথমে 5 এর সঙ্গে গুণ করে দেব, 5x = 5x − 5y = 5y = x + y, কোনাকুনি গুণ করেছি। তো দেখো 5x, তো দেখো −x সমান সমান কী আছে, y + 5y − 5y হয়েছে, ডান দিকে গিয়ে কী হয়েছে, +5y হয়েছে, অর্থাৎ 5x থেকে একটা x বাদ দিলে কটা x থাকে, 4x থাকে, সমান সমান 5y আর একটা y কত হবে, 6y হবে, অর্থাৎ x/y = 6/4। অতএব x/y = কি হবে, 3/2, 3 × 6 2 × 4, অর্থাৎ x → y = 3:2 এর অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভের লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা যদি ক্লিক করো তাহলে যাবতীয় এবিটি এর সলভ তোমরা পেয়ে যাবে 2022 সালের। আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3:2। পরের কোশ্চেন কী বলেছে, একটি অর্ধগোলককে কেটে নেওয়ার সর্ববৃহৎ শঙ্কুর শীর্ষ কোণের মান কত। একটি অর্ধগোলককে কেটে নেওয়া সর্ববৃহৎ শঙ্কুর শীর্ষ কোণের মান কত, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 90°। তো দেখো আমি এই যে একটা অর্ধগোলক কেটে নিয়েছি, সেখানে আমি দেখাচ্ছি যে 90° হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি দ্বারা আমি চিহ্নিতকরণ করছি একটা ত্রিভুজ, এবং এখানে বি এ সি 90°। তো বুঝতেই পারছো শীর্ষ কোণ 90° হবে। তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 90°। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, এটা তোমরা কিন্তু মুখে মুখেও এর অ্যান্সারটা তোমরা বলতে পারো, এই অঙ্কটা যে করতে হবে এমন কোনো ব্যাপার না, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলেছি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5 এর অঙ্ক। তো দেখো 5 দাগের অঙ্কটা কী বলেছে, কোনো বৃত্তের এবি ব্যাস এটি স্পর্শক ও এসি একটি জ্যা যেখানে কোণ এবিসি 40° এবং সিএটি কত। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50°। এটা আমি তোমাদের পরে করে দেখাচ্ছি। তো দেখো রোমান 6 এর অঙ্ক কী বলেছে, যে সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তৃতীয় বাহুর সাথে তার সম্পর্ক কী। তো দেখো এর অ্যান্সার হবে সমান্তরল। তো এবার 5 এবং 6, রোমান 5 এবং রোমান 6 যে অঙ্ক আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি। তো দেখো অঙ্কটা কী করে করেছি, তো দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, এবং সে বৃত্তের ভিতরে ত্রিভুজটা ছিল এটি একটা স্পর্শক আছে, ঠিক আছে, এবং এবিসি 40°, অপরদিকে সিএটি মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি
যে কোন এসিবি এবং কোন বিএসি সমান সমান কত আছে 90 ডিগ্রি এবং এখানে কিন্তু আমাদের উল্লেখ করেছে বিসিএ এর মান ঠিক আছে আমাদের বের করতে হয়েছে এবং এবিসি 40 ডিগ্রি এটা কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে এবং এখানে আমরা একটা এটি স্পর্শক অঙ্কন করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো তো দেখো আমি অঙ্কটা কি করে করি দেখো কোন সিএটি সমান সমান 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি আছে কোন এবিসি প্লাস কোন এসিবি 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি আছে এবিসি এর মান কত 40 ডিগ্রি প্লাস এসিবি এর মান কত 90 ডিগ্রি তো 40 আর 90 যোগ করলে কত হয় 130 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে 50 ডিগ্রি হয় অর্থাৎ সিএটির মান কত আছে 50 ডিগ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো দেখো নেক্সট অঙ্কটা কি আছে রোমান সিক্স এর অঙ্ক যেটা আমি তোমাদের একবার পড়ে শুনিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমরা ডিসক্রিপশন বক্সে 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করে দিয়েছি এবং তার লিঙ্কটা দেওয়া আছে আশা করি তোমাদের হেল্প হয়ে যাবে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রোমান সিক্স এর অঙ্ক কি বলেছে যে সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তৃতীয় বাহুর সাথে তার সম্পর্ক কি তো দেখো যে সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তৃতীয় বাহুর সাথে তার সম্পর্ক হল সমান্তরল তো বুঝতেই পারছো ডি এর অ্যান্সার হবে সমান্তরল পরের অঙ্কটা কি বলেছে তো দেখো দুদাগের কোশ্চেন দেখো দুদাগে কি বলেছে শূন্য স্থান পূরণ করো ফার্স্ট কোশ্চেন কি আছে অন্য কোনো শর্ত উল্লেখ না থাকলে কোনো অংশীদারি কারবারের মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত কি হবে একই বা সমান হবে বুঝতে পারছো কারণ কোনো যদি শর্ত যদি উল্লেখ না থাকে তাহলে কোনো অংশীদারি কারবারের মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমানই হয় তো দেখো টু মাইনাস রুট থ্রি হলো টু প্লাস রুট থ্রির অনুবন্ধীকরণই এটা ঠিক আছে কারণ এর যদি আমি বর্গ করি মানে টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা ফোর মাইনাস থ্রি মানে ওয়ান বেরোবে এবং অপর দিকে যদি এটাকে আমি প্লাস করি তাহলে কিন্তু এর অ্যান্সার কত বেরোবে ফোর বেরোবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এটি একটি অনুবন্ধীকরণই তো দেখো আমি এখানে উল্লেখ করেছি টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি এ যোগ করেছি যোগ করে আমরা পাচ্ছি চার অপর দিকে টু মাইনাস রুট থ্রি এবং টু প্লাস রুট থ্রি এর বর্গ করেছি পেয়েছি কত ওয়ান অর্থাৎ আমরা দেখতে পারি এটা একটা অনুবন্ধীকরণই আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে এক্স ভেরিজিয়াস ওয়াই হলে এক্স টু দু পাওয়ার ফাইভ ভেরিজিয়াস ওয়াই টু দু পাওয়ার কী হবে ফাইভ হবে অর্থাৎ যদি এক্স টু দু পাওয়ার যদি থ্রি হতো তাহলে ওয়াই টু দু পাওয়ার থ্রি হতো যদি এক্স টু দু পাওয়ার যদি টেন হতো তাহলে ওয়াই টু দু পাওয়ার টেন হতো অর্থাৎ প্রথমটা যেটা হবে দ্বিতীয় সেটা হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমি অঙ্কটা যতটা পেরেছি সম্ভব আমি করার চেষ্টা করেছি এক্স ভেরিজিয়াস ওয়াই কে নট ইকুয়াল টু জিরো ভেদ ধ্রুবক ঠিক আছে তো দেখো এক্স সমান সমান কি আছে কে ওয়াই অর্থাৎ আমি যদি এক্স টু দু পাওয়ার ফাইভ করি এবং কে ওয়াই টু দু পাওয়ার ফাইভ অর্থাৎ এক্স টু দু পাওয়ার ফাইভ সমান সমান কে টু দু পাওয়ার ফাইভ এবং ওয়াই টু দু পাওয়ার ফাইভ অর্থাৎ এক্স টু দু পাওয়ার ফাইভ সমান সমান পি ওয়াই ফাইভ অর্থাৎ কে ফাইভ সমান সমান পি ধ্রুবক ধরলাম অর্থাৎ আমরা এখানে দেখতে পারছি এক্স টু দু পাওয়ার ফাইভ ভেরিজিয়াস ওয়াই টু দু পাওয়ার ফাইভ অর্থাৎ এক্স টু দু পাওয়ার যদি ফাইভ হয় ভেরিজিয়াস ওয়াই টু দু পাওয়ার ফাইভই হবে আশা করি তোমরা বুঝতে পারছো মানে প্রথমটা যেটা হবে দ্বিতীয় তা সেটাই হবে তার পাওয়ারটা আশা করি বুঝতে পেরেছো তো দেখো চার দাগের অঙ্ক কি বলেছে সমরেখ নয় এরূপ তিনটি বিন্দু দিয়ে ড্যাশ বৃত্ত অঙ্কন করা যায় সমরেখ নয় এরূপ তিনটি বিন্দু দিয়ে মাত্র একটাই বৃত্ত অঙ্কন করা যাবে ঠিক আছে রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে একই বৃত্তের সমচাপের উপর সকল বৃত্তস্থ কোণের মান সমান হবে ঠিক আছে একই বৃত্ত সমচাপের উপর সকল বৃত্তস্ত কোণের মান কী হবে সমানই হবে রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে একটি ঘনকের মোট শীর্ষবিন্দুর সংখ্যা কটি হবে আটটি হবে তো দেখো সমরেখ নয় এরূপ তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে ঠিক আছে তো দেখো এখানে আমি খুব সুন্দর করে সার্কুলেশন করে দেখাচ্ছি যে দেখো আমি তিনখানা পয়েন্ট দিয়েছি তারপরে এইদিকে আমি একটি বৃত্ত অঙ্কন করে দেখিয়ে দিয়েছি অর্থাৎ সমরেখ নয় এরূপ তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে তো দেখো রোমান ফাইভের যে কোশ্চেন আছে এটা সমান হবে
রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, ঘনকের মোট শীর্ষবিন্দুর সংখ্যা কটি? আটটি। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করাবো। তো দেখো সত্য মিথ্যা কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা হবে সেইগুলো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখো তিন দাগের রোমান অনের অঙ্ক কি বলেছে, একশো টাকার এক বছরের সুদ এক টাকা এবং এক টাকার এক বছরের সুদ এক পয়সা হলে উভয় ক্ষেত্রে সুদের হার একই হয়। এটা পুরোপুরি পারফেক্ট আছে। যদি সুদের হার যদি নির্ণয় করি এদিকে এবং ওই দিকে দুটোই কী হবে, একই হবে। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, পাই একটি দ্বিঘাত করণি, এটা কি আছে? এটা ভুল আছে। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, অংশীদারি কারবারের কমপক্ষে তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য, অংশীদারি কারবার কমপক্ষে দুজন হলেই হয়ে যায়, তিনজন দরকার পড়ে না, ঠিক আছে? একজন মানে মোটামুটি অংশীদারি কারবার কমপক্ষে কমপক্ষে দুজন দরকার, তিনজন নয়, অর্থাৎ ভুল আছে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, এক্স ওয়াই ব্যস্তবেধ থাকলে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক হবে, এটা পুরোপুরি ঠিক আছে, কারণ এক্স ওয়াই ব্যস্তবেধে থাকলে এক্স ওয়াই ধ্রুবক হয়। রোমান সিক্সে কী বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর দুটি তল থাকে, এটা কী আছে? ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি এখানে দেখাচ্ছি তিনের রোমানন সত্য, রোমান টু মিথ্যা, রোমান থ্রিতে কী বলেছে, অংশীদারি কারবারে কমসে কম তিনজন দরকার, এটা মিথ্যা আছে, কমসে কম দুজন দরকার। রোমান ফোরে কী আছে, সত্য আছে, রোমান ফাইভে কী আছে, মিথ্যা আছে, রোমান সিক্সে কী আছে, সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।